নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। গভীর নিম্নচাপের জের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সঙ্গে উত্তরবঙ্গে হবে বিক্ষিপ্ত বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গভীর নিম্নচাপের জের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একটার পর একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। সোমবার ফের একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ নাসাপুর ও বিশাখাপত্তনমের মধ্য দিয়ে উত্তর ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে, যার জেরে আজ তেলেঙ্গানাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গোয়া, মারাঠা, কঙ্কন, মধ্য মহারাষ্ট্রের বিক্ষিপ্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে শুধু অন্যান্য রাজ্য নয়, এ রাজ্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে প্রবল। যদিও আগে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম বললেও আজও আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতা আকাশ আংশিক মেঘলা ছিল, তবে বেলা বাড়ালে রোদের দেখা মিলেছিল। বজ্রবিদ্যুৎ সহ দুয়াক পয়সা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কাল বিক্ষিপ্ত বৃষ্টি, অতি সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার ভোরে উত্তর ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে একটি নিম্নচাপ, আর এর ফলে এই অঞ্চলে হাওয়ার গতিবেগ থাকবে 55 থেকে 65 কিমি প্রতি ঘন্টা। এছাড়া এই নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা, তামিলনাড়ু, পদচেরি উপকূল অঞ্চলে সর্বোচ্চ 70 কিমি প্রতি ঘন্টা বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। আজ সন্ধ্যে পর্যন্ত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পদচেরি উপকূলে মান্নার প্রণালীতে সমুদ্র পরিস্থিতি উত্তাল থেকে অতি উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে যাবেন, আর এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে যাবেন, কারণ পরবর্তীকালে যখন কোনো এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।